সূর্য নয় বরং শীতের আলোকজ্জ্বল আকাশ এবার নতুন বছরের নতুন সকালকে পরিচয় করে দিয়েছে। আর সেই নতুন আকাশে নতুন নতুন স্বপ্ন বুনছেন বাংলাদেশের মানুষরাও। তবে এই নতুন বছর কতটা নতুন আর কতটাই বা রঙিন খেটে খাওয়া মানুষ সহ জনসাধারণের কাছে? আমরা গরিবের সংসার খুব ভালোভাবে চালাইতে চাই, আমাদের ব্যবসা কিনা ভালো হয়, হরতাল না থাকে, দুই নেত্রী সম্মিলিত হইয়া তারা সুন্দর সুষ্ঠুভাবে এই দেশ চালাইতে পারে, আকুল আবেদন অনুরোধ জানাচ্ছি। আমি একজন পত্রিকা বিক্রেতা হিসেবে নতুন বছরের পত্রিকাতে খুন খারাপে আর যেন না দেখি চাই তো মনে হচ্ছে। অনেক ব্যবসা করতাম, ভালো ভালো ব্যবসা, মোয়ার ব্যবসা আর ভালো লাগে না। বছরের নতুন ক্ষণে সবচেয়ে বেশি প্রত্যাশা তরুণদের, সব অসুন্দরকে মুছে ফেলে প্রতিটি মানুষের জন্য নিশ্চিত হোক নিরাপত্তা, সেই সাথে প্রিয় দেশ মাথা উঁচু করে দাঁড়াক বিশ্বের দরবারে। মানুষের সোশ্যাল সিকিউরিটির যে ব্যবস্থাটা, জীবন মানের উন্নয়ন আমরা চাচ্ছি, এগুলো সব থেকে ভালো হোক। 2014-তে যে প্রবলেমগুলো ছিল আমরা সবাই মিলে যাইব 2015-তে সেই সমস্যাগুলো সমাধান করতে। বছরের শুরুতেই হরতাল নামের অশুভ বার্তা, তবুও বর্ষবরণের খেয়ালে ফুলের কাছেই ছুটে এসেছে শান্তিপ্রিয় মানুষ। লক্ষ্য একটাই, নতুন বছরটি হোক ফুলের মতো নিষ্পাপ আর মনের মতো রঙিন। বিকালবেলা যদি হরতালের পরও মানুষ বাইরে, আমাদের ফুলগুলো সেল হবে, বিক্রি হবে, এটাই আমাদের এবছরের প্রত্যাশা। নতুন বছরে সবার জীবনটা ফুলের মতোই সুন্দর হোক। আমার নতুন বিয়ে হয়েছে, আমি যেন খুব সুখে থাকতে পারি। আই হোপ এভরিওয়ান হ্যাভ দ্য গুড নিউজ, গুড লাইফ। Hope everyone have the everything is going well. দেখতে দেখতে 2015 সালটিও আমাদের কাছ থেকে বিদায় নেবে একদিন। তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন এ বছরটি কতটুকু ভূমিকা রাখবে তার উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে এই বছরের শেষ নাগাদ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।